হ্যালো ফ্রেন্ডস কুমড়িতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা চেহারার কুচকানো বা এছাড়া বয়সের চাপ দূর করতে পারেন খুব সহজেই অনেকেরই চেহারার মধ্যে কেমন একটা কুচকানো ভাব চলে আসে একটু বয়স হলে এছাড়াও অনেকের বয়সের ছাপ চেহারার মধ্যে পড়ে যায় এটা নিয়ে অনেকেই খুব চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই দাগ দূর করতে পারে আর কুচকানো ভাবও দূর করা যায় এটার জন্য অনেকেই অনেক ক্রিম ব্যবহার করে থাকে কিন্তু এগুলো অনেক সময় সাইড ইফেক্টের কারণে আরও বেশি চেহারার ক্ষতি হয়ে যায় কিন্তু ঘরে বসে খুব অল্প সময়েই আপনারা করতে পারেন চেহারার কুচকানো ভাব দূর এছাড়া বয়সের ছাপ দূর করতে পারেন আর খুবই অল্প খরচে ঘরের মধ্যে থাকা প্রোডাক্ট দিয়েই আপনারা করে ফেলতে পারেন চেহারারকে অনেক বেশি সুন্দর এই ঘরোয়া প্যাকটি ব্যবহার করার ফলে আপনার চেহারার মধ্য থেকে বয়সের ছাপ কুচকানো পাপ দূর হয়ে এছাড়া ত্বক হয়ে যাবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও দীপ্তিময় চেহারার মধ্যে একটা টান ভাব চলে আসবে এই ফেস ব্যবহার করার ফলে তাহলে চলুন শুরু করি তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ অ্যান্ড বিউটি টিপস প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি প্রথমে আমি এক চামচ মেথির গুঁড়া নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার মেথির গুঁড়া আর রোজ ওয়াটার ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার প্রথম প্যাকটি আমি এটা দুইটি ভাগে ভাগ করব। প্রথম স্টেপে আমি মেথির গুঁড়ার রোজ ওয়াটারের মাধ্যমে একটি প্যাক বানিয়ে নিয়েছি এবার এটা আমি আমার হাতে লাগাচ্ছি এভাবেই আপনারা আপনাদের ত্বকে ভালো করে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেলে আপনারা রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট তারপর এটা শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনারা দ্বিতীয় দাপে চলে যাব প্রথমে আমি ফিটকিরি গুঁড়া করে নিয়েছি আমি এক চামচের মতো ফিটকিরি গুঁড়া নিয়ে নিচ্ছি এই ফিটকিরি গুঁড়াই আমাদের ত্বক থেকে চেহারার মধ্যে বয়সের ছাপ দূর করবে কুচকানো ভাব দূর করবে চেহারার মধ্যে বয়সের ছাপ আর কুচকানো ভাব দূর করার জন্য মেথি গুঁড়া আর ফিটকিরি গুঁড়া খুব কার্যকর এবার আমি নিয়ে নিলাম এক চামচ বেসন বেসন আমাদের ত্বককে ফর্সা হতে সাহায্য করে আমাদের ত্বকের ময়লা কাটাতে সাহায্য করে এবার আমি নিয়ে নিচ্ছি এক চামচ মধু মধু আমাদের ত্বককে অনেক বেশি সফট আর ময়শ্চারাইজার করে তোলে এবার তিনটি উপাদান একটু মিশিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো রোজোয়াটার নিয়ে প্যাকটি বানিয়ে নিব আমি ইনগ্রিয়েন্সগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার সেকেন্ড প্যাকটি এবার এই প্যাকটি আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি এভাবেই আপনারা আপনাদের মুখে ভালো করে লাগিয়ে নেবেন এটা লাগানোর ফলে আপনাদের চেহারা থেকে অনেকটাই কুচকানো ভাব চলে যাবে বয়সের ছাপ চলে যাবে চেহারার মধ্যে রুক্ষতা দূর হয়ে আমাদের ত্বক হয়ে যাবে অনেক বেশি সফট মধু আমাদের ত্বককে সফট করে তোলে বেসন আমাদের ত্বকের কালো দাগ দূর করে তোলে এভাবে এটা ব্যবহার করার পর আপনারা রেখে দিবেন তিরিশ মিনিটের মতো তারপর ধুয়ে নেবেন এভাবে এই দুইটি প্যাক যদি আপনারা ব্যবহার করেন সপ্তাহে দুইবার তার ফলে দেখতে পাবেন আপনাদের ত্বক কতটা সুন্দর হয়েছে ত্বকের কুচকানো বা বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে যাবে অনেক বেশি সুন্দর তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর কিছু জানার থাকলে কমেন্ট করুন এরকম আরও ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন